এটা খুবই কমন একটা স্টার্টার রেসিপি, নতুন কিছু না, কিন্তু খেতে কিন্তু জাস্ট দারুণ হয়। ঘুম থেকে উঠেই দিনের প্রথম কাজ যোগা করা। যোগা শেষ করেই বেডটা রেডি করে দিচ্ছি। গুনগুন একটু বাদেই পড়তে বসবে, তাই আমার বেডের ভিতরে বক্সের মধ্যে সব ঢুকিয়ে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আর এখন দেখো আমি দাঁড়িয়ে আছি জানলার সামনে, আমার এখানে থানকুনি পাতা হয়েছে, এই দেখো থানকুনি পাতা, ধনে পাতা, আবার এদিকে ধনের ফুল এসছে। ওগুলোর সঙ্গেই আবার পর্তুলাকাগুলোও হয়েছে, তো সেগুলোই একটু জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। এখন বেজে গেছে সকাল 8:30, আর এখন সময় নেই, এখন ঝটপট কাজ শুরু করে দিতে হবে। সকালবেলা ভাবছি রুটির সাথে কী করা যায়, তারপরে ভেবে ভেবে একটা আইডিয়া পেয়েছি, চলো তোমাদের দেখাই। তো এটা দেখো, এটাকে বলে কুঁদরু, অনেকে আবার কুঁদরিও বলে থাকে। এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সকালবেলা আমার এটাই প্ল্যান আছে। তো যদি বেশি থাকে তাহলে দুপুরে ডালের সাথেও হয়ে যাবে। আর কি, ডালটা তো আমাকে রোজই গুনগুনের জন্য করতেই হয়। আর ভেবেছি যে শোল মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো এই মোটামুটি রান্নার প্ল্যান আছে। কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে, তোমরা দেখলে যে আমি একটু লাল লাল করে ভাজি। লাল লাল করে ভাজলে কী হয়, রুটির সাথে খেতে ভালো লাগে। আর আরেকটা জিনিস যেটা আমি করি, একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করি আর নুন হলুদ দিই। একটু জিরে গুঁড়ো অ্যাড করলে কী হয়, কুমড়োটা খেতে ভীষণ টেস্টি হয়। তো এখন আমার রুটি বেলা হয়ে গেছে, রুটি করবো। কুমড়ো ভাজা হয়ে গেল, সাইডে আমি ভাতও বসিয়ে দিয়েছি, এখন ডাল করব আর মাছ করব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার আজকের রান্না। আর এদিকে দেখো গুনগুনের কিন্তু সকালবেলায় 8:00 থেকে ক্লাস শুরু হয়, তো এখন প্রায় 9:00 বাজে, এখন সেকেন্ড পিরিয়ড স্টার্ট হয়েছে, তো এখনও ক্লাস করছি। রান্নাটা এখন মাছের ঝোলটা একটু ফুটলেই হয়ে যায়। আর এই দেখো আমি কুঁদরু ভাজা দিয়ে এখন রুটি খাচ্ছি। এখন বেজে গেছে প্রায় 9:50, একটু দেরি হয়ে গেল, আমরা আরেকটু আগেই ব্রেকফাস্ট করি। শোল মাছটা যেহেতু একটু মশলা টশলা দিয়ে করা হয়, একটু গরম মশলা না দিলে ঠিক টেস্টটা হয় না। তো দেখো আমার হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল। তো এখন বেজে গেছে 11:30, আর রত্নাদি দেখো সব কাজ করে দিয়ে চলে গেছে। আর এখন আমি গুনগুনকে ফ্রুটস দেবো, আমার অলরেডি রেডি করা হয়ে গেছে কিউই, অরেঞ্জ আর আমলকি একটু নুন মাখিয়ে রেখেছি। তো এটাই এখন গুনগুনকে খেতে দেব।
তো চলো গুনগুন কি করছে দেখি। গুনগুন এখানে কম্পিউটারের প্র্যাকটিক্যাল করছে। এই নে, তো এই দেখো গুনগুন এখানে লোগো প্র্যাকটিস করছে। এখানে একটা ফ্ল্যাগ টাইপের শেপ করেছে। তো নতুন একটা চ্যাপ্টার পড়েছে কম্পিউটারের লোগো, তো সেটাই প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করছে। আচ্ছা এটা নে, খেয়ে নে। তোমাদের তো আগেই আমি ব্লগে শেয়ার করেছিলাম যে অ্যাবাকাসের SSC কম্পিটিশন হয়েছিল আর গুনগুন সেখানে খুব ভালোই পারফর্ম করেছিল। তখন তো ট্রফি পেয়ে গেছিল, কিন্তু এতদিন বাদে ফাইনালি ওদের সার্টিফিকেটটা এসছে আর সার্টিফিকেটটা পেয়েছে। তো তোমাদের সাথে ভাবলাম একটু সার্টিফিকেটটা শেয়ার করি। এটা গুনগুনের জন্য এবং অবভিয়াসলি আমাদের জন্য খুবই প্রাউড মোমেন্ট। কিছুদিন আগে আমি তোমাদের বেলাভিটা অর্গ্যানিকের শ্যাম্পু আর কন্ডিশনার দেখিয়েছিলাম আর বলেছিলাম যে আমি তোমাদের ফিডব্যাক দেবো, অ্যাকচুয়ালি শ্যাম্পুটা কেমন হলো, আমার চুলে শ্যুট করলো কিনা আমি তোমাদের জানাবো বলেছিলাম। তো বেশ কিছুদিন ধরেই আমি কিন্তু বেলাভিটা শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করছি। তবে আগে যে পরিমাণে হেয়ার ফল হতো এখন তার থেকে অনেকটাই কমেছে। ম্যাজিকের মতো নয় যে একবারে কমে গেল আর আমি তোমাদের বললাম যে একদম কমে গেছে, সেটা কিন্তু একদমই নয়, বাট আগের থেকে কমেছে। তো গুনগুনকে ফাইনালি ফ্রুটস দেওয়া হয়ে গেছে আর আমিও এখন একটু ফ্রুটস খাবো, আর তারপরে আমাদের স্নানের টাইম, স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। স্কিনের জন্য কিন্তু অ্যালোভেরা জেল খুব ভালো। আমি কিন্তু স্নান করে আজকে অ্যালোভেরা জেল লাগাই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছিল তাই লাগানোর সময় পাইনি। এখন একেবারে লাঞ্চ করে তারপরে অ্যালোভেরা জেল লাগাচ্ছি, আর যেহেতু সময়টা একটু ড্রাই হয়ে যায় স্কিন, তো সেই জন্য আমি অ্যালোভেরা জেল লাগানোর পরে আমার যে ময়েশ্চারাইজারটা সেটাই আমি অ্যাপ্লাই করি। অ্যালোভেরা জেল যে শুধু স্কিনের জন্য ভালো সেটা কিন্তু নয়, চুলের জন্য খুব ভালো। আমি কি করি, রোজ একটু অ্যালোভেরা জেল নিয়ে এইভাবে এই চুলের গোড়াগুলোতেও একটু লাগিয়ে দিই। আর অ্যালোভেরা জেল লাগালে কিন্তু তুমি কিন্তু বেবি হেয়ার কিছুদিনের মধ্যেই লক্ষ্য করবে। আমি ইউজ করছি ম্যাট্রিক্স বায়োলজির এই সিরামটা, এটা খুবই ভালো। শ্যাম্পুর পর তো সিরাম ইউজ করতেই হয়, আর এমনি রেগুলারও তুমি ইউজ করতে পারো, চুলটা সফট থাকে, শাইনি থাকে। আমার আগের একটা ব্লগে আমি তোমাদের কফি বডি লোশন দেখিয়েছিলাম, কফি বডি লোশন পারচেস করেছি অ্যামাজন, তোমাদেরকে রিভিউটা দেওয়া হয়নি। দেখো গন্ধটাও পুরো কফির মতোই। স্নান করার পরেই আমি লোশনটা ইউজ করি। এই লোশনটা কিন্তু খুবই ভালো হয়েছে। নিভিয়া অবভিয়াসলি ভালো, আমি আগে ইউজ করি, কিন্তু এই কফি বডি লোশনটা ইউজ করে না খুব ভালো লাগছে। স্কিনটা কিন্তু বেশ অনেকক্ষণ ময়েশ্চারাইজ থাকে, সফট থাকে, আর গন্ধটা কি বলবো, গন্ধটা ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর গন্ধটা। তো এখন আর কিছুই না, লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে আর আমার রূপচর্চার পর্ব যা ছিল সেটাও হয়ে গেছে। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে যেমন আমি রোজ করি এই সময়টা একটু এডিটিং করি সেটা করবো। গুনগুন অলরেডি শুয়ে পড়েছে, বিকেলে ওর আবার ড্রয়িং ক্লাস আছে অনলাইন, তো সেটা করতে হবে, সেই জন্য ও আগে শুয়ে পড়েছে। আর এখন আমি একটু রেস্ট নেব, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বেজে গেছে 5:45 আর এখন আমি ভাবছি আমি একটু চা খাই, আর গুনগুন এখন ড্রয়িং ক্লাস করছে। তো গুনগুন যতক্ষণ ড্রয়িং ক্লাস করছে আমি ভাবলাম আমি একটু চা খেয়ে নিই, তাই এখন আমি একটু চা খাবো। আর নবর আসার এখন অনেক দেরি আছে, নব মোটামুটি 8:30 আগে তো আসেই না, দেরি হলে 9:00 আসে, 9:30 আসে, ওর কোনো ঠিক নেই। এখন রাত 8 বেজে গেছে আর আমি চলে এসেছি কিচেনে ডিনার বানাতে। অ্যাকচুয়ালি আমি আজকে ডিনারে বানাবো চিকেন পাকোড়া। তো এটাকে কি স্টার্টার বলবো নাকি ডিনারই বলবো জানি না, কারণ চিকেন পাকোড়াটা খাওয়ার পর ডিনার কেউ করবে কি না সেটাও বুঝতে পারছি না। গুনগুন তো ডেফিনেটলি চিকেন পাকোড়া খাওয়ার পরে আর কিছু খাবে না, আর আমিও খাবো কি না বলতে পারছি না। তার নব যদি খায় তাহলে সিম্পল একটু কিনোয়া বানিয়ে দেবো, কারণ তো বেশি ভারী কিছু নিশ্চয়ই খাবে না। আর আমি কথা বলার সময় যে আওয়াজগুলো পাচ্ছিলে সেটা একটু ইগনোর করো, ওটা আমাদের ফ্ল্যাটের বাইরে থেকে আওয়াজটা আসছে। আমি মোটামুটি 5 ঘন্টা আগে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনগুলো অ্যাকচুয়ালি আমার আনা ছিল, কিন্তু সেগুলো বোনলেস ছিল না, তো ওগুলোকে সাইড দিয়ে কেটে কেটে সলিড পিস বার করেছিলাম আমি। সলিড পিসগুলোর মধ্যে আগে নুন মাখিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, কিউমিন পাউডার, গরম মশলা পাউডার, জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট আর বেসন আর
চালের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মিক্স করেছি। আর তারপর যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে লেবু, লেমন অ্যাড করেছি, পাতি লেবু। পাতি লেবু আমি প্রায় একটা অ্যাড করে দিয়েছি, গোটা একটা অ্যাড করেছি লেবুর রস। আর অ্যাড করেছি সামান্য একটু অলিভ অয়েল, আর জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। তো এখন দেখো মোটামুটি 5 ঘন্টা আমার হয়ে গেছে, আর এখন আমি এসেছি কিচেনে। আমি এটাকে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে কভার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মোটামুটি ফ্রিজ থেকে আমি 1 ঘন্টা আগেই বের করেছি। এই দেখো, তো ম্যারিনেশনের পরে দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে আর কিছুই না, এটাকে ডিপ ফ্রাই করতে হবে। আর এই ধরনের পাকোড়া ঠাকুরা হলে গুনগুনের খিদে পেয়ে যায় তাড়াতাড়ি। আর তুমি যদি নর্মাল রান্না করো তাহলে কিন্তু গুনগুনের খিদেই পায় না, যখনই বলবো খাবি খাবি ওর খিদে পায় না, কিন্তু যখনই শুনেছে যে চিকেন পাকোড়া হবে আজকে তখন ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে। আর আমি জানি যে ও এখন যদি এই চিকেন পাকোড়াটা খায় তাহলে কিন্তু ও ডিনার করবে না, মানে রাতে আর কিচ্ছু খাবে না। তো এখন আর আমি দেরি করব না, সেই জন্য এখন আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা স্টার্ট করে দিই। তেলটাকে কিন্তু একটু বেশি করেই অ্যাড করতে হবে, খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরেই আমি এক একটা করে পিস দেব। গন্ধটা কিন্তু ভালোই বেরোচ্ছে, আই হোপ খেতেও ভালো হবে। একটা নর্মাল দিন শুরু হয়েছিল কিন্তু চিকেন পাকোড়া দিয়ে এন্ড করে কিন্তু ডেটা একদম স্পেশাল হয়ে গেল আজকে, মানে এখনও হয়নি হবে। তো ফাইনালি তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু একদম সিমে রাখতে হবে, নাহলে কিন্তু ভেতরটা ঠিক হবে না, কাঁচা থাকবে। ফাইনালি একটা ব্যাচ কমপ্লিট হলো, এবার এগুলোকে তুলে দিচ্ছি। এইভাবে সবগুলো পাকোড়া ভেজে নেব, তোমরা ট্রাই করে দেখতে পারো, জাস্ট ইয়ামি হয়। এটা খুবই কমন একটা স্টার্টার রেসিপি, সবাই করে বাড়িতে, নতুন কিছু না, কিন্তু খেতে কিন্তু জাস্ট দারুণ হয়। চিকেন পাকোড়া আমি সার্ভ করে দিয়েছি, আর গার্নিশিংও করা হয়ে গেছে আমার। তো দেখো দেখতে ঠিক এইরকম হয়েছে, আমার তো ইয়ামি লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো তোমরা দেখতেই পেলে তৈরি হয়ে গেছে আমার চিকেন পাকোড়া, আর সুন্দর গার্নিশিং টার্নিশিং করে দিয়েছি, দেখতে বেশ সুন্দর হয়। কারণ সুন্দর খাবারটা খেতে যতটা ভালো লাগে দেখতেও যদি ততটাই সুন্দর হয় তাহলে কিন্তু তার মজাটা দ্বিগুণ হয়ে যায়। এখন আর কিছুই না, এখন আর ওয়েট করা যাবে না, এত সুন্দর খাবার সামনে আছে, বেশি কথা আর বলবো না, এখন জাস্ট খেতে হবে। আর গুনগুন বারবার এসে দেখে যাচ্ছে পাকোড়াটা রেডি হয়েছে কিনা, তোকে আর ওয়েট করিয়ে রাখা যাবে না। আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, লাভ ইউ।